পশ্চিমবাংলা প্রায় আনকন্টেস্টেডই হয়েছিল, কোথাও কোথাও মানুষ নিজের বদল করে খুব একটা চলতে পারেননি, ভোট দিতে পারেননি। একশোতে একশো চাই তৃণমূলের, যেমন ত্রিপুরাতে একশোতে একশো চাই বিজেপির, তেমনি পশ্চিমবাংলা একশোতে একশো চাই তৃণমূলের। বিপদ হয়েছে, তাতে ভোট যদি একবার লুট করবার অধিকার কাউকে দেয়া হয় তাহলে একশো দিনের টাকা লুট হয়, ঘরের টাকা লুট হয়, মানুষের অধিকার লুট হয়, মানুষ বুঝতে পারছেন। তাই গোটা পশ্চিমবাংলায় দলে দলে নাকি তৃণমূলে যাচ্ছিল, তারপর দলে দলে নাকি বিজেপিতে যাচ্ছিল, এখন পশ্চিমবাংলার রেওয়াজ হচ্ছে তৃণমূল না বিজেপি না, লাল ঝান্ডার দিকেই মানুষ ফিরছে। আমি আশা করব গোটা পশ্চিমবাংলার যা পরিবেশ সবাই বুঝতে পারছেন, প্রত্যেকটি বুথে ভোট হবে, মানুষ নিজের মতো করে ভোট দেবেন, যার ইচ্ছা আমাদের দেবেন, যার ইচ্ছা না আমাদের দেবেন না, কিন্তু মানুষের ইচ্ছা, কেউ যেন মানুষের অধিকার কেড়ে নেবার ব্যবস্থা না করেন, এটা সবার কাছে আমাদের অ্যাপিল থাকবে। আমাদের কর্মী সমর্থক সহ সবার কাছে আমাদের একটাই অ্যাপিল, প্রত্যেকটি মানুষের অধিকারকে সুনিশ্চিত করুন, ওর চাইতে বড় গণতান্ত্রিক পথ হয় না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, উচিত নয়। ওখানে বীরবা হাসদা নির্দিষ্টভাবেই কর্মীদের সম্পর্কে অভিযোগ করেছেন, আবার ভাইপো দেখলাম কর্মীদের আড়ালে বিজেপির সম্পর্কে অভিযোগ করেছেন, ফলে কর্মী না বিজেপি না অন্য কিছু সেটা তদন্তের ব্যাপার, পুলিশের তদন্ত করতে হবে। পুলিশ মন্ত্রী যাচ্ছেন, তিনি নিশ্চয়ই খতিয়ে দেখবেন, কিন্তু আমি বলছি যে যেভাবে যে ভাষায় তুই শুরু করেছিস আমি শেষ করব খেলা, এটা ক্রিমিনালের ভাষা, এটা কিন্তু মানুষের ভাষা নয়, সভ্য ভদ্র মানুষের কিংবা রাজনীতির ভাষা নয়। ক্রিমিনালের ভাষায় চোখ গরম করে চলাটা পশ্চিমবাংলার মানুষ মেনে নিচ্ছেন বলে মনে হয় না। রূপদীনগর এগরা মানুষের মৃত্যু মিছিল চলছে, কিন্তু গত সাত দিনে সাত আট দিনের মধ্যে অন্তত 17 জন মারা গেছে বেআইনি, কিন্তু এত বড় ঘটনা যে 12 জন মারা গেলেন তৃণমূল নেতা ভানুবাগ, মুখ্যমন্ত্রী 12 দিনের মধ্যে সময় পেলেন না, 12 দিন পর 23 তারিখে আমরা তো প্রথম দিন থেকেই গেছি, আমিও 23 তারিখ যাবো, বিরোধী দলনেতা আসবেন যাওয়া যাবে না, 25 তারিখ যাবো মুখ্যমন্ত্রী আসবেন যাওয়া যাবে না, পরিবর্তন করে 27 তারিখ আজকে আমরা এগরাই যাবো, আজকে দেখছি মুখ্যমন্ত্রী আসছেন, 12 দিন সময় লেগে গেল মুখ্যমন্ত্রী। বেআইনি যদি হয়, বাজির আড়ালে বোমা যদি তৈরি হয় অবৈধ, তাহলে আইন কেন কার্যকরী হচ্ছে না মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বলতে হবে। মধ্যে মরলে 2 লাখ টাকা, আর এক্ষেত্রে টাকা, এই টাকা দিয়ে কি শুধুমাত্র মুখ বন্ধ করা যায়? মানুষকে কিচ্ছু বোঝে না, পশ্চিমবাংলা অবৈধ কারবারের রাজত্ব হচ্ছে, বোমা এখানে শিল্প, চপ এখানে শিল্প, যুবকে সর্বনাশ হচ্ছে। পাঁশকুড়ায় ভাইসরা কেন্দ্রে একটা পদযাত্রার ব্যবস্থা করেছে, আমাদের পার্টি কর্মীরা সমর্থকরা তারা এসেছেন, আমিও তাদের সঙ্গে সামিল থাকবো। শুনেছি এখানে অনেকদিন ধরে আমাদের মিছিল মিটিং হয় না, যে কোনো কারণেই হোক, একটা পরিবেশের কারণে হয়তো হচ্ছিল না, কিন্তু আমি আশা করব এবং মানুষের কাছে অ্যাপিল করব, শান্তিপূর্ণ পরিবেশের চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না, পরিবেশকে শান্তিপূর্ণ করতে হবে, মানুষের প্রত্যেকের কথা বলার অধিকার তা যেন কেউ কেড়ে না নেন। এটা রাজনীতির দোলাচলে তাপট দেখাতে গিয়ে মানুষের মুখ বন্ধ করে দেওয়া চলতে পারে না। আজকে আমরা মিছিল করব, আমি আশা করব মানুষ ভরসা পাবেন, মানুষ ভরসা করবেন, প্রত্যেকটি মানুষ তার নিজের মতন করে ভাবতে পারবেন, চলতে পারবেন, এই অধিকারটা কেউ যেন কেড়ে নিতে না চায়, যদি কেড়ে নিতে চায় তাহলে তাকে কিন্তু ভুগতে হবে। শুধু মনে রাখবেন, অনুব্রত মণ্ডল মার্কা ক্রিমিনাল, অনুব্রত মণ্ডল মার্কা ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী সব চেষ্টা করেও তাকে কিন্তু ঠেকাতে পারেননি। যারা মাস্তানি করেন, যারা চোখ গরম করেন, যারা বোমা বন্দুকের কারবার করেন, তারা পারলে ভেবে দেখবেন অনুব্রত মণ্ডলকেও কিন্তু ঠেকাতে পারেনি মুখ্যমন্ত্রী। আপনি কোন চান? গতবার শান্ত থাকুন, গতরাতে গিয়ে বলেছেন আমি ক্ষমা চাইছি 12 দিন পরে এসছি বলে, ওনার বলা উচিত ছিল আমি রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইছি, পশ্চিমবাংলার আইনের শাসনটা উঠে গেছে বলে। পুলিশরা বলতে পারলেন না যে পশ্চিমবাংলা এখন মদের দোকান বাড়ছে, বোমা শিল্প বাড়ছে, বাকি মানুষের জীবন উচ্ছন্নে চলে যাচ্ছে, এটা উনি বলতে পারলেন। উনি আজকে ওখানে গিয়ে বললেন আমি পরিবার পিছু একজন করে হোমগার্ডের চাকরি দেবো, আর যুবকরা বলছে হোমগার্ডের চাকরি তো যুবক তার যোগ্যতায় পাবে, কাজ মানুষ তো তার যোগ্যতায় পাবে, লেখাপড়া করা মানুষ চাকরি তার তো যোগ্যতায় পাবে,
যোগ্যতায় কাজ পাবে না, কেউ মরলে তবে একটা হোমগার্ডের চাকরি। এটা কি ঘুষের শামিল হয়ে যাচ্ছে না? এটা এক জায়গায় না, সব জায়গায় একই করছে। কেউ মারা গেল, আচ্ছা নাও তোমাকে একটা হোমগার্ড দিলাম, তারপর দিলেন কিনা কেউ জানে না, বেশিরভাগ ক্ষেত্রে দেননি। আচ্ছা কী হয়েছে? ধর্ষণ, বিবাহিত 20,000, অবিবাহিত 30,000। এই যারা রাজত্ব চালু করেছেন, যেখানে টাকা দিয়ে মৃত্যুর পরেও মানুষের মুখ বন্ধ করে রাখা পরিবারের, এটা খুব খারাপ হচ্ছে, এটা কোনো ভালো লক্ষণ নয়। আমি জানি না ওখানকার ছেলেরা তারা যে রিয়াক্ট করেছেন সেই রিয়াকশনটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী বলতেন জঙ্গলমহল হাসছে, আর জঙ্গলমহল হাসছে না, বাঁকা হাসি হাসছে না, অট্টু হাসি হাসছে না, গুমড়ে গুমড়ে কাঁদছে, আমি তা বলতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন জঙ্গলমহল হাসছে। জঙ্গলমহলের এসপি মুখ্যমন্ত্রীকে মা বলেছিলেন, মুখ্যমন্ত্রী খুব খুশি ছিলেন। এখন বাস্তব চেহারাটা কী, মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, আমি সেসব প্রশ্ন করছি না। শিল্প তৈরি করতে তার প্রোগ্রামে গিয়ে ফিরতি পথে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং রামবিলাস পাসোয়ান মাইন বিস্ফোরণ হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী অট্টহাসি এসেছিলেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা কি ঘটনা, মুখ্যমন্ত্রী অট্টহাসি এসেছিলেন। সিবিআই তদন্তে দেখা গেল মুখ্যমন্ত্রী যা বলছিলেন সেটা ভুল। ফলে এটা কি মুখ্যমন্ত্রী তৈরি করা কোনো প্লট? সেই প্লটটা লোকে ধরা পড়ে গেছে, অতএব ভেঙে যাচ্ছে, অতএব তাই আজকে আর অট্টহাসি আসছে না, মুখ্যমন্ত্রী বলতে পারবেন? আমি বলছি মানুষকে নিয়ে সম্প্রীতির মিছিল করুন, গণতন্ত্রের মিছিল করুন। এটার পর আমরা এখান থেকে যাব এগরাতে, আমরা আগে থেকে ঠিক করেছিলাম 23, অভিষেক কী বলে শুভেন্দু অধিকারী আসবেন, হলো না। 25 মুখ্যমন্ত্রী আসবেন, হলো না। আমরা আজকে ঠিক করেছি 27, এখন আমরা দেখছি মুখ্যমন্ত্রী সকালে গেছেন, আমরা বিকেলে 4টের সময় ওখানে যাবার কথা, মিছিল বিক্ষোভ, ওখানকার লোকেদের সঙ্গে কথা হবে। চাকরি দেওয়ার কথা বলেছেন, যাদের চাকরি পাওয়ার কথা যোগ্যতায়, তাদের যোগ্যতায় উনি চাকরি দেবেন না। কেউ মারা গেলে একমাত্র মুখ বন্ধ করার জন্য চাকরি দেবেন, এটা খুব খারাপ হচ্ছে। ভূপতিনগরের ছেলেরা যদি বলে যে আমাদের দিলেন না কেন, পাশকুড়া যদি বলে, বজবজ যদি বলে, মালদা যদি বলে, তাহলে ঠিক করুন যেখানে যে অ্যাক্সিডেন্টে মারা যাবে কি বাজিতে মারা যাবে সবাইকে টাকা দেবো। আর মদ খেলে 2,00,000 টাকা 12 বছর আগে, 12 বছর পরে বাজিতে মারা গেল তাতে মাত্র 2,50,000 টাকা, তখনকার 2,00,000 টাকা তো আজকের 5,00,000 টাকার সমান। মুখ্যমন্ত্রী ক্রমশ ক্রমশ এমন ব্যবস্থা করছেন যাতে উনি মানুষকে যে ঠকাচ্ছেন সেটা ধরা পড়ে যাচ্ছে। ঘোষণা করেছে মানুষ খবর দিলে বাজি শিল্প পুরস্কার দেওয়া হবে, তার চাইতে উনি বলুন পশ্চিমবাংলার সর্বত্র পঞ্চায়েত তো ওরা, পঞ্চায়েত সদস্যরাও না, পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দিন, তারা জানে না মধ্যে হতে পারে না, পঞ্চায়েত প্রধানদের দায়িত্ব দিন, তারা জানে না মধ্যে হতে পারে না, পুলিশ জানে না মধ্যে হতে পারে না, পুলিশ তো টাকা নেয়। তাহলে বলুন যে আমার পুলিশ এবং প্রধান কেন মানুষকে বিপদের মধ্যে ফেলছেন, আমার পুলিশ এবং প্রধান তারা খুঁজে বার করুক, আমি তাদের টাকা দেবো।